হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। মা ভালো আছে, কিন্তু আমি ভালো নেই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, গা হাত পা ব্যথা। তো আজকে সারাদিন হ্যাংলামি, পরিবারের কোনো ভিডিও করতে পারিনি, কোনো রান্নাবান্নাও করতে পারিনি। তো ভাবলাম কি করব, রোজ তো ভিডিও দিতে হবে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতে খাওয়া হয়ে যাবে। আমার জন্য এখানে রয়েছে ঝাল ঝাল আলু সিদ্ধ আর ডিমের অমলেট, আর মায়ের এখানে রয়েছে হচ্ছে গিয়ে ওই কালকের তেল কই, এখানে হচ্ছে গিয়ে বাইন মাছের ঝাল, আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এগুলো এই দুটো কালকেরই রান্না, আজকে আলাদা করে কিছু রান্না করিনি। তো চলো খাই, খেতে খেতে একটু গল্প করি। খাও মা। সকালবেলা ওষুধ প্যারাসিটামল খেয়েছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, খুব কাশি হচ্ছে, গলা ব্যথা, কাজকর্ম করতে ইচ্ছা হচ্ছে না। দূর, এইভাবে আমার নুন নিয়ে পোষায় না। ঢাকা তো করছি নুন, শুধু শুধু ভাতে এরকম নুন নিয়ে ভালো লাগে। দে আটকে দে। লাগবে না বাবা, রেখে দাও, দ্বিদিনের লাগলে নিয়ে নেবে। শুকনো শুকনো করে খাবো, ঝাল ঝাল করে। আলু সিদ্ধ মাখতে বলেছিলাম মাকে। ভালো হয়েছে না মা কই মাছটা? মুখে কোনো টেস্ট নেই। খুব ভালো হচ্ছে, টেস্টই পাচ্ছি না মুখে, এখনো শুধু ঝালটাই বুঝতে পারছি। সবজি তো দিল, আজকাল জ্বর হলেই ভয় লাগছে, চারিদিকে যা ডেঙ্গু হচ্ছে। তোমার একটু বলো, তোমার পুজোর কেনাকাটি শুরু হয়েছে কিনা? না, আমার এখনো হয়নি। মা কিছু কেনে না গো পুজোতে? তোমরা অনেকে বলো না যে মাকে দু তিনটে নতুন শাড়ি কিনে দিতে? শাড়ি এখন অনেক আছে মায়ের কাছে, তো শাড়ি আছে, আমার কাছে অত শাড়ি নেই, কিন্তু উনি পরে না, ওই রকম এক রং চটা শাড়ি পরে থাকবে, ওটাই ওনার অভ্যাস, তা আমি কি করে চেঞ্জ করব? অনেক কষ্ট করেছি তো, তা এখন তো কষ্ট করে যখন আছে, এখন পরবে তো, পরে না আছে বলে এখন পরে। তা রেখে দাও, তাও পরে না, এক শাড়ি দুবার তিনবার করে একই জায়গায় যাবে, আমার সাথে নিয়ে ঝগড়া লেগে যায়, চেল্লামিল্লি করি, তোমার আর শাড়ি নেই। আগের বছর পুজোতে, আগের বছর না তার আগের বছর পুজোতে একসাথে বেরোনোর কথা ছিল আমাদের, অষ্টমী ছিল, এত শাড়ি পরে এসছে আমার বিয়ের আগে কেনা একটা শাড়ি পুজোতে। আমি না নতুন না, মোটেই নতুন না, না ওটা আমি পরেছি বিয়ের আগে, সেই ময়ূরকণ্ঠী, না আমি কিছুই খাবো না মনে, ময়ূরকণ্ঠী কালার, আমার সেই সেই বাবা এই মাছটাকে নিয়ে আসতো না, পাতলা ঝোল করতো, আমি মনে নেই কেমন খেয়েছিলাম, আমি একটু আদা রসুন দিয়ে করেছি, বাবা আদা জিরে বাটা দিয়ে পাতলা করে করতো ঝোলটা। তো এবারে আমি চেল্লামেল্লি করেছি,
না তোমার এত শাড়ি থাকতে তুমি এই শাড়িটা পরেছো, এই সেই হেনা তেনা বলার পরে উনি কী করেছে বলো? ঠিক আছে, আমি বাড়ি থেকে শাড়িটা চেঞ্জ করে আসছি, বাড়ি চলে গেছে। এবার ফোন করে যাচ্ছি, বলে কি তোরা যা, আমি যাবো না। আমারও মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে তাও তোমার যেতে হবে না, আমরা চলে গেছি তারপর ঘুরতে। এমনিতেও ঠাকুর দেখতে যাই না, বাবা থাকতেও যেতাম না, যেতাম ছোটবেলায়। বাবা সাইকেলের সামনে বসাতো আমাকে সিটের উপরে, আমি তখন তো অনেক ছোট ছিলিস তখন, আর মা বসতো দিয়ে আমরা অষ্টমীর দিন ঠাকুর দেখতে যেতাম। সপ্তমীর দিন আমি ছোটবেলা থেকে যে বাড়িতে মানুষ হয়েছি দিদা বাড়িতে, ওরা সপ্তমীর দিন সবাই আসতো তো পিসি টিসিরা, ওই সপ্তমীর দিন সবাই মিলে অটো করে ঠাকুর দেখতে যেত। আমিও আমাকে একটা ই মাছ দাও, আমি অনেক বছর খাই না, একটু ডিম দিয়ে দাও, আমি ওই তো ডিম আছে যা তো তোমার। সপ্তমীর দিন যেতাম, ছোটবেলার পুজোটা কত সুন্দর ছিল, সব 20-25 টাকা হাত খরচা দিলে কি মজা। আমাদের সাপ্লাই দিয়ে আমার আমাদের চায়ের দোকানটা যেখানে মনে হয় ইলেকট্রিক সাপ্লাই, তো সাপ্লাই থেকে পুজোর সময় আমাকে অনেক টাকা হাত খরচা দিত, প্রায় 500-600 টাকা। আমার তখন আমি 500-600 টাকা পুজোতে হাত খরচা, আমি পৃথিবীর সব থেকে বড় লোক মানুষ, কি ভালো লাগতো, ঘুরতে বেরোতাম। নরমের দিন সকালবেলা বন্ধুরা সবাই ঠাকুর দেখতে যেতাম, যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো পয়সা কড়ি কম ছিল কিন্তু অনেক আনন্দ ছিল, অনেক মানুষজন ছিল। আজকাল পয়সা আছে কিন্তু মানুষজন নাই, সব স্বার্থের মানুষ। আমার মাতাবার এই কথাটা শুনলে এক্ষুনি তিল বিলিয়ে উঠবে। একটা কথা আমি সবার জন্য বলতে চাই, অনেকে আছে যারা আমার থেকে বয়সে ছোট, আমাদের ভিডিও দেখো, এখনও এমন এমন সময় এমন সরি এখন এই সময় দাঁড়িয়েও এমন অনেক কিছু থাকে যেটা আমার মা আমার প্রথম অবস্থায় বারণ করে, আমি শুনি না, মায়ের সাথে ঝগড়া করি, মুখ করি, তুমি বেশি বোঝো, তুমি সব জানতা, এসব বলি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য টাইম, কোইনসিডেন্টলি সেটাই ঠিক হয়ে যায়, মায়েরা সব বোঝে, সেটাই মিলে যায়। যেমন মা বলছে যে এই মানুষটা ভালো না, বা এই মানুষগুলোর থেকে দূরে থাক, এরা আমাদেরকে বা তোকে ইউজ করতে চাইছে, বা এরা ক্ষতি করতে পারে আমাদের। আমার আবার জনদরদি মন, কেউ আমার কাছে এসে একটু মিষ্টি মিষ্টি করে দুঃখ সুখ দুঃখের গল্প করলে আমি গলে যাই, মানে পারলে সেই সময় আমার সম্পত্তিটা আমি তার নামে লিখিয়ে দেবো, এমন অবস্থা। তখন মা সাবধান করে, আমি ধর তুমি চুপ করো তো, তুমি বেশি বোঝো, তুমি বেশি জানো, বলি সময়রা সব কিছু বোঝে। তারপর গিয়ে দেখি এটা বলো না মা, আবার কিছু কিছু মায়েরা আছে যারা ছেলে মেয়েদের স্বার্থের জন্য বুঝে না কম মারে, আর সেটাও ছেলে মেয়েদের ভালোর জন্যই করে, মানে মায়েরা আলটিমেটলি সন্তানের ভালো চায়, কিন্তু কোনো একটা জায়গায় কিছু কিছু মায়েরা সন্তানের ভালো চাইতে গিয়ে অন্যের সন্তানের ক্ষতি করতেও পাবে না। আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে, অনেকদিন বাদে খেলাম এই মাছটা। এদিকে বাজারে গিয়ে মাছটা মাছটা কিনছে, মিনাদি বলছে কি সাপ মাপ কিনছো, ও কোনোদিনও খাইনি এই মাছটা, বেশি মশলা দিয়ে ফেলেছিস, তো বাবা তুই এভাবে রান্না করতো না, তো আবার তো পাতলা ভাবে ঝোল আদা জিরা বাটা দিয়ে করতো।
তো গলাটা খুশখুশ করছে না, সকালে পরে প্যারাসিটামল খেয়ে গার্গেল করে তারপরে কাজ করলাম, তাও কিছুই করিনি, শুধু একটুখানি মেয়ের খাবার দাবার এসব রান্না বান্নাও করিনি কিছু। আমাদের মোটামুটি মেয়ের কেনাকাটি কমপ্লিট, আর আমার ওই তো ফ্লিপকার্ট মিশো, আমিও এখনও কিছু কিনিনি, আর আর কি খাওয়াই গেছে না, এখন আমি খেতে পারবো না। আমাদের বাড়ি কালী পুজো চলে এলো আবার, এটার সাথে একটু যদি একটু বড়া ঠড়া হতো ভাল লাগতো, একটু কাঁকরোল ভাজা, কী যে ভাল লাগে আমার কাঁকরোল ভাজা খেতে, গোল গোল চাকচাক করে, অনেকদিন কুচো চিংড়ির বড়া খাই না, পাই না বাজারে কুচো চিংড়ি। ফুলকপি খেলে না মা? এভাবে গল্প করতে করতে খেলে কি সুন্দর খাওয়া হয়ে যায়, নাহলে একা বোকার মতো খালি খেয়েই যাও খেয়েই যাও। মায়ের হয়ে গেছে ব্যাপ, আলু সিদ্ধটা খেলে তুমি? তুমি তো আলু সিদ্ধ খাও না, ঝাল ঝাল করে মাখছে না, মা আলু খায় না, লঙ্কাটা খায় না, না আবার আমার মুখেরটা খাবে, আবার লোকে কত কথা বলবে, বাইরের লোকেরটা খাচ্ছে নাকি? কথা বলতে বলতে খেয়ে নিয়েছি সবটা, মা খেতে থাক, আমার তো খাওয়া হয়ে গেল। ও বাবা, এই এখন পুজো আসছে, মাঝে মাঝে পাড়া দিয়ে গাড়ি যাচ্ছে অ্যাডভার্টাইজ করতে করতে, এখনো যাচ্ছে গাড়ি, তো আজকের মতো টাটা।